ম্যাথ সল টিচারের সকলকে স্বাগত জানাই। এর আগে অলরেডি 159 ভিডিওর মাধ্যমে অনেক অঙ্ক সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম, আজকে এই ভিডিওটির মাধ্যমে আরও কিছু অঙ্ক সমাধান করে বুঝিয়ে দেবো। তবে যে টাইপের অঙ্কগুলি করানো হচ্ছে এই টাইপের অঙ্ক বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো সেই কারণে প্রতিটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, দেখলে উপকৃত হবে। ঠিক আছে, তো শুরু করলাম। তো এখানে প্রথমে অঙ্কটি আছে, মোহিত চার ঝুড়ি আম কিনে আনলেন। এগুলিতে রয়েছে যথাক্রমে 15টি আম, 18টি আম, 21টি আম এবং 22টি আম। ঠিক আছে, মানে চারটে ঝুড়ির মধ্যে একটা ঝুড়িতে আছে 15টা আম, আরেকটা ঝুড়িতে আছে 18টা আম, আরেকটা ঝুড়িতে আছে 21টা আম এবং আরেকটি ঝুড়িতে আছে 22টি আম। এবার কি বলেছে, সে এই চারটি ঝুড়ির মধ্যে একটি ঝুড়ির সমস্ত আম নিজের বাড়ির জন্য রেখে বাকি তিনটি ঝুড়ির আম, অর্থাৎ বাকি আমগুলি বলতে বাকি তিনটি ঝুড়ির আম কাছাকাছি পাঁচ বন্ধুর মধ্যে সমান ভাগে বিলিয়ে দিলেন। তাহলে সে এই চারটে ঝুড়ির মধ্যে যে ঝুড়িটি নিজের বাড়িতে নিয়ে গেলেন তাতে কটি আম ছিল সেটাই কিন্তু বের করতে দিয়েছে। কোশ্চেনটিতে আরেকবার বলছি যেটা বলতে চেয়েছে, মোহিত চার ঝুড়ি আম কিনে আনলেন। আমি ধরে নিলাম এগুলো সব ঝুড়ি, চার ঝুড়ি। এই চার ঝুড়ির মধ্যে একটি ঝুড়িতে আছে 15টি আম, একটি ঝুড়িতে আছে 18টি আম, একটি ঝুড়িতে আছে 21টি আম এবং আরেকটি ঝুড়িতে আছে 22টি আম। এবার এই চারটি ঝুড়ির মধ্যে মোহিত কী করেছে, একটি ঝুড়ির সমস্ত আম নিজের বাড়ির জন্য রেখে দেবে। ঠিক আছে, তো কোন ঝুড়ির সমস্ত আম নিজের বাড়ির জন্য রাখবে সেটাই চারটে ঝুড়ির মধ্যে কোনো একটা হবে, তো কোনটা সেটা কিন্তু বের করতে দিয়েছে। আচ্ছা, তারপর ওই যে একটা ঝুড়ির যে আম রেখে দিচ্ছে বাড়িতে সেটা বাদ দিয়ে বাকি যে তিনটি ঝুড়ির আম পড়ে থাকবে সেটা কী করছে, সে কাছাকাছি পাঁচ বন্ধুর মধ্যে সমানভাগে বিলিয়ে দেবে। ক্লিয়ার? এখন কাছাকাছি যদি পাঁচ বন্ধুর মধ্যে সমানভাগে বিলিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে পাঁচ বন্ধু সমানভাবে পাবে, সেক্ষেত্রে কী হবে, আমরা এখানে চারটি ঝুড়ির মধ্যে যে কোনো তিনটি ঝুড়ির আম যোগ করব। সেই যোগফলটা যদি যেহেতু পাঁচ বন্ধুর মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, তো সেই কারণে যে কোনো তিনটে ঝুড়ির আম আমরা যোগ করে সেই যোগফলটা যদি পাঁচ দ্বারা ভাগ করলে মেলে, মানে পাঁচ দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে, তো সেই তিনটি ঝুড়ির আম বাদ দিয়ে বাকি যে ঝুড়িটা পড়ে থাকবে সেটাই সে বাড়িতে নিয়ে এসছে। ক্লিয়ার? অর্থাৎ দেখে নাও, সেই কারণে আমি যে কোনো তিনটি ঝুড়ির আম বলতে 15 নিলাম, 18 নিলাম আর 22 নিলাম। ঠিক আছে, এই তিনটে ঝুড়ির আম যদি আমরা যোগ করি সেক্ষেত্রে যোগফল হয় আমাদের 55। এই যে যোগফলটা 55 হলো, এই 55টা আম কিন্তু সে পাঁচজন বন্ধুর মধ্যে সমানভাগে ভাগ করে দিতে পারবে। কি বলেছে, পাঁচ বন্ধুর মধ্যে সমানভাগে বিলিয়ে দিলেন, মানে এই 55টা আম আমরা মানে সে পাঁচ বন্ধুর মধ্যে বিলাতে পারবে। কারণ কি, 55কে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ করা যায় পুরোপুরি ভাগ যায় 11টা করে পড়ে, মানে এক একজন বন্ধু 11টা করে আম পাবে। ক্লিয়ার? তাহলে এই 15, 18 আর 22 এই তিনটি ঝুড়ির আমই পাঁচ বন্ধুর মধ্যে দেওয়া হয়েছে। তাহলে বাকি যে ঝুড়ির আমটা পড়ে থাকছে কটি আম, 21টি আম, এই 21টি আম সে কী করেছে, নিজের বাড়িতে নিয়ে এসছে। এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে, 21টি, যেটা রয়েছে অপশান ডিতে। কারণ বাকি নাম্বারটা যদি আমরা তোমরা যদি 21 ধরে করো, ধরো 15, 18, 21 যোগ করো, সেক্ষেত্রে যোগফল 54 হবে। এবং 54 কিন্তু কখনোই পাঁচ দ্বারা বিভাজ্য হয় না, সেক্ষেত্রে অন্য কোনোভাবেই কিন্তু যোগ করলে সেটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে না। এখন যোগ করার এত বড় যোগ করার দরকার নেই, তোমরা যোগ করো খুব সহজভাবে। দেখো এখানে লাস্ট ডিজিট কত আছে 2, এখানে লাস্ট ডিজিট কত আছে 8, এখানে লাস্ট ডিজিট কত আছে 5। তো 2 আর 8 যোগ করলে কত 10, এবং 10 সঙ্গে 5 যোগ করলে কত 15। 15 আর 5 লাস্ট ডিজিট, মানে আমরা জানি যে কোনো সংখ্যার লাস্ট ডিজিট বা একক অঙ্ক যদি 0 অথবা 5 হয় তাহলে সেটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য হয়। সেই হিসেবে এইভাবে যোগটা কিন্তু তোমরা খুব সহজে করতে পারো। ঠিক আছে, তো যাই হোক, অথবা এইভাবে করতে পারো, ঠিক আছে, তো যেভাবেই হোক করতে পারো তোমরা। আচ্ছা, যারা অঙ্কেতে খুব উইক, ঠিক আছে, অর্থাৎ অঙ্ক করতে যাদের বিরাট সমস্যা হয়, সেক্ষেত্রে শুধুমাত্র যারা অঙ্কেতে উইক তাদের জন্য 1 মার্চ থেকে অনলাইন অঙ্কের ক্লাস করানো হবে। সপ্তাহে 5 দিন ক্লাস করানো হবে, কমপক্ষে 15 মিনিট করে ক্লাস করানো হবে, আগে থেকে রেকর্ড করা ভিডিওই আপলোড করা হবে। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকো তো করতে পারো, ঠিক আছে। তো যাই হোক, চলে এলাম পরের প্রশ্ন। তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির 2 গুণ এবং দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ, সংখ্যা তিনটির গড় 10 হলে বৃহত্তম সংখ্যাটি কত? চারটি অপশান দেওয়া আছে, কোনটি সঠিক উত্তর আমরা দেখব। এখানে যেটা বলেছে যে তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি বলেছে দ্বিতীয়টির 2 গুণ এবং দ্বিতীয়টি বলেছে তৃতীয়টির 3 গুণ, ঠিক আছে, তো সেক্ষেত্রে একদম শেষ পজিশানে যেটাকে বলেছে তৃতীয়টির 3 গুণ হচ্ছে দ্বিতীয়টি, তো তৃতীয়টাকে ধরেই কিন্তু আমরা কাজটা করবো, তাহলেই কিন্তু সুবিধা হবে আমাদের। তো সেই কারণে তৃতীয় সংখ্যাটা যদি আমি এক্স ধরে নিই, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কী বলেছে, তৃতীয়টির 3 গুণ, তো তৃতীয় তো আমি এক্স ধরেছি, এক্সের 3 গুণ হবে হচ্ছে কি দ্বিতীয় সংখ্যাটা, সেটাই কোশ্চেনে বলেছে, তার মানে এক্সের সঙ্গে 3 গুণ করলে 3x, এটা হয়ে যাচ্ছে দ্বিতীয় সংখ্যাটা। ক্লিয়ার? এবার প্রথম সংখ্যাটা বলেছে দ্বিতীয়টির 2 গুণ, অর্থাৎ দ্বিতীয় যা হবে তার সঙ্গে 2 গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে প্রথমটি, তো দ্বিতীয় তো 3x হচ্ছে, তো 3x এর সঙ্গে 2 গুণ করলে সেটা হয়ে যাবে প্রথম,
তো 3x এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে 3 দুগুণে 6x। আচ্ছা এবার বলেছে সংখ্যা তিনটির গড় 10 হলে বৃহত্তম সংখ্যাটি কত। তো কোশ্চেনে বলেছে সংখ্যা তিনটির গড় 10 বলেছে, এদিক দিয়ে যদি আমরা সংখ্যা তিনটির গড় বের করি সেক্ষেত্রে সংখ্যা তিনটিকে ফার্স্টে যোগ করতে হবে, ঠিক আছে। তো x প্লাস 3x প্লাস 6x যদি আমরা করি কত হয়, তিনটি সংখ্যার যোগফল 10x। এই যোগফলকে কটা সংখ্যা আছে, একটা সংখ্যা দুটো সংখ্যা তিনটা সংখ্যা, যোগফলকে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি মানে ভাগ করি সেক্ষেত্রে গড় বেরিয়ে যাবে, ঠিক আছে। কারণ যোগফলকে যতগুলো নাম্বার তত দিয়ে ভাগ করলে গড় বের হয়। তো এই দিক দিয়ে যদি আমরা করি গড় হচ্ছে আমাদেরকে 10x/3, যেটা কোশ্চেনে সঠিকভাবে কত বলে দিয়েছে 10, তো সেই হিসেবে আমরা 10 লিখলাম, ক্লিয়ার। তো দু সাইডে 10 10 কেটে গেল মানে x ইকাল টু হয়ে যাচ্ছে 3 ক্রস গুণ করলে। এবার আমাদের কি বলেছে বৃহত্তম সংখ্যাটি কত। তো একটি সংখ্যা ছিল x, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 6x, তো তিনটে সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা, 6x। এখন এই 6x-এ x এর মান আমরা জেনে গেছি কত, 3, তো সেই কারণে 3 6 গুণ করলে হয়ে যাবে 18, তো বৃহত্তম সংখ্যা হয়ে যাবে 18, ক্লিয়ার, যেটা রয়েছে অপশন বিতে, ঠিক আছে। তারপরে যদি এই সংখ্যাটা জানতে চাই, দ্বিতীয় সংখ্যা জানতে চাই, তাহলে 3 গুণ x এর মান 3 মানে 3 3 9 হতো, আর এটা তৃতীয় সংখ্যা, তো x মানে 3 বেরিয়েছিল, ক্লিয়ার। তো যাই হোক অপশন বি হবে সঠিক অ্যান্সার। এবার চলে এলাম পরের প্রশ্ন, কোনো বৃত্তের ব্যাসার্ধ 100% বৃদ্ধি পেলে বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। চারটি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো এই অঙ্কটির সঠিক উত্তর বের করতে হলে একটি শর্টকাট ফর্মুলা আছে যার সাহায্যে খুব সহজে আমরা বের করতে পারবো, তো সেইভাবে আমি করাচ্ছি আগে, তারপর অঙ্কটি বুঝিয়ে করাচ্ছি। ফর্মুলাটি হচ্ছে, ধরো কোনো বৃত্তের ব্যাসার্ধ r% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 2r + r² / 100%, ক্লিয়ার। তো এখানে r বলতে কত, 100, তাই সেই ফর্মুলা অনুযায়ী আমরা করবো, 2r আছে, তো r এর জায়গায় আমি কত লিখবো, 100, মানে 2 গুণ 100 হলো, প্লাস আবার r² আছে মানে 100 গুণ 100, r² মানে 100² হয়, বাট 100² মানে 100 গুণ 100ই হয়, বাই আছে 100, ঠিক আছে। আশা করি বোঝা গেল, 2 গুণ 100 + 100 গুণ 100/100 ফর্মুলা অনুযায়ী করলাম। তো এখানে দেখতে পাচ্ছি 100 100 কেটে যাচ্ছে, এখানে 102 গুণ করলে 200, প্লাস হচ্ছে কত থাকছে 100, এবং 200-র সঙ্গে 100 যদি যোগ করি তাহলে হয়ে যায় 300, তো 300% ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, এটাই হবে সঠিক অ্যান্সার, যেটা রয়েছে অপশন বিতে। তো বুঝে করলে কীরকমভাবে দেখে নাও, ধরি বৃত্তের ব্যাসার্ধ আর একক, এখানে বৃত্তের ব্যাসার্ধ নর্মাল এখনও বাড়েনি, 100% এখনও পর্যন্ত বাড়েনি, ঠিক আছে। আমি সেই হিসাবে এখন ধরছি বৃত্তের ব্যাসার্ধ আর একক, সেই হিসাবে ক্ষেত্রফল কি, পাই r² বর্গ একক। তোমরা নিশ্চয়ই বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা জানো, পাই r² বর্গ একক। এইবার বৃত্তের ব্যাসার্ধ যদি 100% বৃদ্ধি পায় সেক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ আর থাকবে না, হয়ে যাবে কত, একদম 100% বাড়ছে, মানে আগে ছিল আর, 100% যদি বাড়ে সেক্ষেত্রে ব্যাসার্ধ আর থাকবে না, কত হয়ে যাবে, 2r হয়ে যাবে, ক্লিয়ার। এবং সেক্ষেত্রে ক্ষেত্রফলে চেঞ্জ হবে, ক্ষেত্র আগে ব্যাসার্ধ আর ছিল বলে আমি r² লিখেছিলাম, বাট এখন ব্যাসার্ধ আমার কত দাঁড়াচ্ছে, 2r, সেই হিসাবে ক্ষেত্রফল কী হবে, এখানে 2r² পাই থাকবে, মানে পাই ইন্টু 2r² ঠিক আছে। তো পাই লিখবো, 2r² মানে হচ্ছে 4r², এটাকেই 4πr² লিখবো, ক্লিয়ার। তাহলে বলেছে বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত পার্সেন্টেজ, মানে শতকড়ায় কত জানতে চাইছি। তো যাই হোক আমি এখন নর্মালি যদি দেখি ক্ষেত্রফল বাড়ছে কতটা, আগে ছিল বৃত্তের ক্ষেত্রফল কত, πr², এখন বৃত্তের ব্যাসার্ধ 100% বৃদ্ধি পাওয়ার ফলে ক্ষেত্রফল হচ্ছে কত, 4πr², আগে ছিল πr² এখন হচ্ছে 4πr², তাহলে কতটা বাড়ছে সেটা আমরা এই 4πr² থেকে πr² মাইনাস করে পাবো, মাইনাস করলে কত হচ্ছে, 3πr², ক্লিয়ার। এবার আমাকে জানতে চাইছি যে শতকড়া কত বৃদ্ধি পাবে, অর্থাৎ আমার একদম প্রথমে ছিল কি, πr², তার উপর বাড়ছে কত, 3πr² বাড়ছে। এখন জানতে চাইছি কি শতকড়ায় কত বৃদ্ধি পাচ্ছে, শতকড়া মানে 100-তে তাহলে কত বৃদ্ধি পাচ্ছে, ওই জন্য গুণ 100 করবো, এটা কাটাকুটি করলে অ্যান্সার হয়ে যাবে, πr² কেটে গেল, 3-এর সঙ্গে 100 গুণ করলে 300, তো 300% হয়ে যাবে শতকড়া বৃদ্ধি বৃত্তটির ক্ষেত্রফল, ঠিক আছে। তো আশা করে বোঝাতে পারলাম, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 300%, ঠিক আছে। তো ব্যাস আজকে এই পর্যন্ত, যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে অন্যরা উপকৃত হতে পারে। দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।